নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। কলিনসোনিয়া ক্যানাডেন্সিস, এটা পেলভিক এবং পোর্টাল ভেনের কনজেশনে দারুণ কাজ করে। ডিসমেনোরিয়া মানে শরীর খারাপের সময় পেটের যন্ত্রণা এবং ব্লিডিং পাইলসে কাজ করে। যখন দেখা যায় যে কোনো রুগী পেটে বাচ্চা এসছে পোয়াথি, তার অ্যাডভান্স স্টেজে যখন ব্লিডিং হয়, দ্যাট মিন্স হেমারয়েডস থেকে, পাইলস থেকে, সেক্ষেত্রে আমরা যদি কলিনসোনিয়া ক্যানাডেন্সিস দিই আমরা দারুণ কাজ পাবো। এক্ষেত্রে কি হয়, জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, পায়খানা হতে চায় না, পায়খানা বসতে গেলে মলদ্বার ফেটে যায় এবং রক্ত পড়তে থাকে এবং পায়খানা যাবার প্রতি একটা রুগীর ভীতি এসে যায়, এক্ষেত্রে কিন্তু কলিনসোনিয়া ক্যানাডেন্সিস দারুণ দারুণ কাজ করে। এই রুগীদের অল্টারনেট কনস্টিপেশন এবং ডায়রিয়া থাকে, এবং যেটা অস্বস্তি হয়ে থাকে যে জ্বালা যন্ত্রণা, প্রদাহ এবং পায়খানা যেতে একটা প্রচণ্ড ভয় ভাব এবং সব সময় যেন বিরক্তি ভাব। এই রুগীরা চঞ্চল হয়, এক জায়গায় ধীর স্থির থাকে না এবং তার এই মলদ্বার এবং অস্বস্তির জন্য কনস্ট্যান্ট তার একটা বিরক্তি সব সময় মনের উপরে কাজ করে। পায়খানা যায়, খুব শক্ত পায়খানা, অনেক সময় দেখা যায় যে একটা জোরে বায়ু সরল হয়ে তার আদৌ পায়খানা হলো না কিন্তু তার মলদ্বার থেকে রক্ত বেরোতে আরম্ভ করলো। এইসব যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা কলিনসোনিয়া ক্যানাডেন্সিস দিয়ে খুব ভালো কাজ পায়। ক্রনিক পাইলস, ব্লিডিং ইন নেচার অ্যান্ড ইরিটেটিং, এগুলোর ক্ষেত্রে আমরা খুব ভালো কাজ পেয়ে থাকি। তবে কখনোই রোগের নাম, রোগ, ওষুধ জেনে আপনারা ওষুধ ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চলে ভালো কাজ পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।